এটা হচ্ছে সোনমার্গের বিউটি। তো সোনমার্গটা আসলেই খুব সুন্দর জায়গা। তো আমরা এখন সোনমার্গে আসি এবং আপনাদের সম্পূর্ণ সোনমার্গটাই দেখাবো। সোনমার্গে পাহাড়ে ওঠা, থাজওয়াজ গ্লেসিয়ারে ঘোড়া থেকে চড়া, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা সোনমার্গের সম্পূর্ণ তথ্যটাই পেয়ে যাবেন। আর এই এলাকাটাতে বিশেষ করে বিভিন্ন রকমের সিনেমার শ্যুটিং হয়েছে। চলেন মূল ভিডিও যাই। আয় সোনমার্গে পৌঁছে গেছি। থাজওয়াজ গ্লেসিয়ারের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। তো শ্রীনগর থেকে আমরা যে ট্যাক্সিটা ক্যারি করেছিলাম, তো আমাদের সোনমার্গ নিয়ে আসবে এবং আবার শ্রীনগর ড্রপ করবে, আমাদের কাছে 2700 টাকা ফেয়ার নিয়েছে। এটা হচ্ছে সোনমার্গ। তো আমাদের সময় আসতে লাগছে প্রায় 3 ঘন্টা শ্রীনগর থেকে। সোনমার্গের বিউটিও দারুণ। এখানে বরফের সিজনে আরও বেশি ভালো লাগার কথা, কারণ সম্পূর্ণ চারপাশটা সাদা হয়ে যাবে। সোনমার্গের এখানেও কিছু হোটেল আছে, অনেকে স্টে করে সোনমার্গে এসে। আর সোনমার্গের এই রোডটা থেকে আরেকটা হাইওয়ে আছে ওই পিছনে, ওইখান থেকে লাদাখের উদ্দেশ্যে যায়। এইখান থেকে বলা চলে লাদাখের যে রাস্তাটা স্টার্ট হয়ে গেছে, তাই মোটামুটি অনেকগুলো পাহাড়, একদম সলিড রক দেখা যেতেছে, কোনো গাছপালা ছাড়া। তো সোনমার্গের থেকে আপনার লাদাখের দূরত্ব 300 কিলোমিটার। এরপরে কার্গিল পড়বে, জলজলা পাস, জজিরা পাস যেটাকে বলে, ওই রাস্তাগুলো ডেঞ্জারাস কিন্তু সুন্দর। সাধারণত হয়তো আর 1-1.5 মাস পরে হয়তো এখান পর্যন্ত, নভেম্বরের শেষ দিকে এইখানে নাকি আর আসতে পারে না মানুষ, এই হোটেলগুলো অফ থাকে। রাস্তায় 5 ফিট পর্যন্ত বরফ জমে যায় ডিসেম্বরে। এই হচ্ছে অবস্থা। আর এখানে ভাজে ভাজে রাস্তা, ওই পাশেও দেখা যেতেছে একটা রাস্তা, ওইখান থেকে আর তার উপরে একটা রাস্তা, জাস্ট এইখান থেকেই যে রাস্তাগুলো শুরু হয়েছে লে লাদাখে, সে রাস্তা নাকি দারুণ দেখতে। তো এখন দেখা যাইতেছে যে আপনার সোনমার্গের ট্যুরিস্ট কিছুটা কম, ওদের ভাষ্য মতে, এখানকার স্থানীয়দের ভাষ্য মতে ট্যুরিস্টে কিছুটা কম, হয়তো আর 15-20 দিন পর থেকে আরও অনেক বাড়বে। এখন থেকে 4-5 দিন আগে একটা স্নোফল হয়েছিল, সেই স্নোফলেই এই পাহাড়ের প্রায় অংশই দেখা যেতেছে একবারে ভরাট। আর নভেম্বরের অক্টোবরের 25 থেকে সাধারণত এখানে বরফ পড়ে এই কাশ্মীর ভ্যালিতে, 25 থেকে শুরু হয়। গত বছরও 2022-এ 25 তারিখ অক্টোবরের প্রথম তুষারপাত শুরু হয়েছিল, কিন্তু এই বছর একটু আগেই 3-4 দিন বৃষ্টির কারণে বরফপাত, মানে তুষারপাত শুরু হয়েছে। তো অক্টোবরের 25 থেকে 29 বা 30 এরপর থেকে হয়তো সম্ভবত আবার এই সোনমার্গ ভ্যালি আস্তে আস্তে বরফে ঢাকা শুরু হয়ে যাবে। যাই হোক, যারা শ্রীনগর আসবে অবশ্যই সোনমার্গ ঘুরে যাবে, এটাও দারুণ জায়গা। তো আমরা এখন ঘোড়া চড়ে এই গ্লেসিয়ারের কাছাকাছি যাব। আমাদের ঘোড়া চলে আসছে, এখন আমরা ঘোড়ায় উঠব এবং দেখি উপর দিকে যাই। বরফ পাওয়া হয় দেখা, বরফ পাওয়া যেত পাহাড়ের কাছাকাছি যাব। যত সময় যাচ্ছে তত গ্লেসিয়ারের কাছে পৌঁছেছি আমরা। এখানে বাতাসটা একেবারেই অনেক বেশি ঠান্ডা,
এই এলাকায় নাকি বাজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। এই এলাকাটায় সবচেয়ে বেশি লোকজন আছে। এই পাশটায় বাজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। এলাকাটা সুন্দর, উপরে দুই পাশেই পাহাড়, দুই পাশেই পাহাড়, এই পাশেও পাহাড়। আমরা গ্লেসিয়ারে খুব কাছে চলে আসছি। আমাদের ঘোড়াটা ওই পাশে রেখে দিছি, এখন আমাদের হেঁটে উঠতে হবে। এই হলো অবস্থা। অনেক ঘোড়াগুলো উঠেছে কিন্তু ঘোড়া ওঠা নাকি রিক্স, ঘোড়ারও পা ভেঙে যায়, তো আমরা হেঁটে উঠবো। তিন ভাগ ক্লাইম্বিং হয়ে গেছে, অক্সিজেন লেভেল কম, অক্সিজেনের সমস্যা হইতেছে সবারই এখানে উপরে, এত উপরে অক্সিজেন লেভেল কম, তো সবাই ওয়েট করে করে উঠতেছে। এই বরফের জন্য প্রায় 50 তলা উপরে উঠতে হয়েছে, অনেক ঠান্ডা, পাটা জমে গেল ঠান্ডা। উদ্দেশ্য ছিল সেটা কমপ্লিট করছি। তো সোনমার্গের ট্যুর আমাদের এখানে শেষ হবে। আমরা এই সারাদিনের জন্যই বেড়ালাম। সোনমার্গ জায়গাটাও সুন্দর, অবশ্যই কাশ্মীরে আসলে সবাই সোনমার্গেও আসে। তো এরপরে আমাদের ডেস্টিনেশন হইতেছে গিয়ে কাশ্মীর থেকে বের হয়ে এখন আমার দিল্লির উদ্দেশ্যে যাব। দিল্লি থেকে হয়তো পাঞ্জাবেও যাবার ইচ্ছা আছে, আগ্রা আছে। তো সোনমার্গে অবশ্যই আপনারা আসবেন, দারুণ জায়গা।